এই মুহূর্তে নীতিন গড়কড়ি বাসভবন, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি, তার সঙ্গে বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির বাইরের ছবিটা একবার দেখিয়ে নেব। এই বাড়ির ভেতরে সেখানে বৈঠক চলছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খানিকক্ষণ আগে ঢুকেছেন। তমাম সংবাদ মাধ্যম রাজধানী এবং কলকাতার তারা এখানে অপেক্ষা করছে যে বেরিয়ে এসে কিছু বলেন কি না। নীতিন গড়কড়ি বিজেপি শিবিরের হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক পুরনো সম্পর্ক, রাজনৈতিক সহকর্মী, দীর্ঘ বছরের চেনা জানা। রাজ্যের দাবি দেওয়া, যেহেতু তিনি কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী এবং সঙ্গে হাইওয়েটাও তার দপ্তরের আন্ডারেই পড়ে, সে কারণে তিনি এখানে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের কথা এবং রাজ্যের যে সড়ক ইত্যাদি এবং সেখানে যে কেন্দ্রের যে ভূমিকা থাকে সেইগুলো নিয়ে কথা বলতেই পারেন। তার সঙ্গে আরও কী কী বিষয়ে তার সঙ্গে আলোচনা হলো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বেরোনোর পর আমরা জানতে পারব। কেননা দিল্লি সফরের পরপর একের পর এক বৈঠক তিনি করে যাচ্ছেন এবং প্রতি মুহূর্তে আপডেট আমরা দিয়ে যাচ্ছি। এরপরে কানিমজির সঙ্গে তার বৈঠক রয়েছে, এরপরে শাবানা আসবে এবং জাভেদ আখতার, তারাও দেখা করতে যাবেন সাউথ অ্যাভিনিউর বাড়িতে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে যারা রয়েছেন এখানে, পরে একের পর এক যারা অভ্যাগতরা আসছেন এবং ভিতরে বৈঠকে আর কারা কারা রয়েছেন, কী আলোচনা হচ্ছে, সেটা বাইরে থেকে পুরোটা বোঝা না গেলেও মোটামুটি একটা আন্দাজ করা যায়। কিন্তু এটা ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাই প্রোফাইল দিল্লি সফর কিন্তু প্রতি মুহূর্তে রাজধানীর বুকে জল্পনা তৈরি করছে এবং একই সঙ্গে শাসক শিবির প্রতি মুহূর্তে নজর রাখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধানীর বুকে আর কোন কোন ব্যক্তিত্বের সঙ্গে দেখা করেন। কেননা এই ধরনের বৈঠকগুলো থেকেই কিন্তু পরবর্তী অধ্যায়ে নানান রকম জাতীয় স্তরে জল্পনা কল্পনা শুরু হয়। কিন্তু তবুও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে তিনি 2024-এর মিশনকে সামনে রেখে মোদি বিরোধিতার ক্ষেত্রে সমস্ত বিরোধী দলকে সঙ্গে নিয়ে চলতে চান। কিন্তু একই সঙ্গে তিনি তো বাংলার মুখ্যমন্ত্রীও, ফলে বাংলার দাবি দেওয়া যেমন প্রধানমন্ত্রীর কাছে বলেছে তেমনি কেন্দ্রীয় অন্যান্য মন্ত্রীর কাছে রাখতেই পারেন। ফলে আমরা জানাতে পারবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে কী বলছেন, কী নিয়ে আলোচনা হলো। নয়াদিল্লি থেকে মনীষ কীর্তনিয়া, জাগো বাংলা।